দিস ইজ রঞ্জিত অ্যান্ড ওয়েলকাম ব্যাক উইথ এ বিউটিফুল ড্রয়িং। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য যে ড্রয়িংটি নিয়ে এসেছি সেই ড্রয়িংটি কোনো পেজ বা পেপারের ওপর আঁকা হবে না, হবে একটি সাদা কালারের কাপড়ের ওপরে। তো বন্ধুরা, এটাকে বলা হয় বাংলার পটচিত্র, যেগুলো নানা ধরনের পুজো মণ্ডপ সাজানোর কাজে ব্যবহার করা হয়। তো ড্রয়িংটি করার জন্য এই ধরনের একটা সাদা কাপড় লাগবে, এটা কাপড়, এই ধরনের কাপড় একটা লাগবে। এর উপরে পেন্সিল দিয়ে ড্রয়িং স্কেচটা আমি করে নেবো। আমার স্কেচটা করা হয়ে আছে, ওই স্কেচটাতে যদি তোমরা দেখে করতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম আইডি আমি নিচে দিচ্ছি, ওখানে পোস্ট করা আছে, তোমরা দেখেও স্কেচটা করে নিতে পারো। আর আমি এখানে ব্যবহার করছি পেডিলাইটের ফেব্রিক কালার। এই ধরনের পেডিলাইটের ফেব্রিক কালার অ্যাক্রিলিকও বলে এগুলোকে, এই কালারটা ইউজ করছি। আর এই বোর্ডটার ওপরে আমাদেরকে সাদা কাপড়টাকে ভালো করে মেরে মাস্কিং টেপ দিয়ে পেছনে আটকে দিতে হবে। একটা ক্যানভাস বোর্ড টাইপের করে নিতে হবে, তারপরেই আঁকতে হবে। আর এখানে আমি ইউজ করছি কিছু রাউন্ড ব্রাশ। এই ধরনের আমার ব্রাশগুলোর ওপরটা নাইলনের আছে, নাইলনের থাকলে ফেব্রিক কালার করতে সুবিধে হয়, তো যে যেটা করতে পারো। আর কালার মিক্স করার জন্য ইউজ করছি আমার এই উডেন বোর্ডটা। তো চলো বন্ধুরা, দেখা যাক ড্রয়িংটা কেমন হয়। যদি ভালো লাগে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। চলো ভিডিওর দিকে এগোনো যাক।
Thank you.
আমার।